হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু হ্যাশটেক স্টাডি আমি তোমাদের সঙ্গে অভিজিৎ আবার হাজির হয়েছি আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওর সঙ্গে আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব যে লাস্ট মিনিট রিভিশন তুমি কী করে করবে এই যে কটা দিন পরীক্ষার আছে তুমি এই কটা দিন রিভিশনটা কিভাবে করবে আজকে আমি তোমাকে সেই পদ্ধতিটা একবার দেখাবো চলো আমরা দেখি একটা প্রশ্ন নিয়ে আমি ইতিহাসের একটা প্রশ্ন সাঁওতাল বিদ্রোহ সাঁওতাল বিদ্রোহের কারণটা নিয়ে আমি তোমাদেরকে দেখাবো তুমি ঠিক কিভাবে রিভিশন করবে দেখো সাঁওতাল বিদ্রোহের যা প্রশ্ন মনে করো একটা প্রশ্ন রয়েছে বিদ্রোহ তো এই সাঁওতাল বিদ্রোহ যেটা একটা প্রশ্ন রয়েছে তো এই প্রশ্ন থেকে তুমি যেটা পড়ছো ভূমিকা পড়েছো ভূমিকা পড়েছ তারপরে পয়েন্ট গুলো পড়ছো এক নাম্বার পয়েন্ট পড়ছ প্রতারণা দু নম্বর পয়েন্ট পড়ছ খাজনা তিন নাম্বার পড়েছ ধর্মীয় অত্যাচার ধর্মীয় অত্যাচার চার নাম্বার পড়ছ মর্যাদা তুমি এরকম পয়েন্টগুলো পড়ছো তো যখন এই পয়েন্টের সম্পর্কে নিশ্চয়ই তোমার খাতাতে লেখা রয়েছে আমি এখানে লিখলাম না তোমার জায়গা নেই সময়ও নেই তো তোমার খাতাতে এইভাবে লেখা রয়েছে একটা প্রশ্ন এরকম প্রত্যেকটা প্রশ্ন লেখা আছে ভূগোলের প্রশ্ন লেখা আছে ইতিহাসের প্রশ্ন লেখা আছে বাংলার প্রশ্ন লেখা আছে সমস্ত বিষয়ের প্রশ্ন লেখা আছে এবার যখন তুমি রিভিশন করবে তখন ঠিক কি করবে দেখো যখন তুমি তো ভূমিকা পড়ছো যখন তুমি রিভিশন করছো তখন তুমি রাফ খাতা পাশে রাখো রাফ খাতা রেখে তুমি রাফ করেই লিখবে তোমাকে ফ্রেশ করে সুন্দর করে লিখতে হবে এমনটা নয় তুমি রাফ করেই লিখবে তো তুমি এখানে ভূমিকা লিখলে ভূমিকা অবশ্যই কিন্তু তুমি এখানে প্রশ্নটাকে লিখে রাখবে এখানে কিন্তু প্রশ্ন লিখবে প্রশ্ন লিখে এক নম্বর পয়েন্ট হচ্ছে ভূমিকা এবার যখন তুমি ভূমিকার মধ্যে পড়ছো তুমি যা পড়েছ ভূমিকার মধ্যে তুমি সেইখান থেকে একটা সার কথা পেয়েছো তুমি একটা মূল কথা পেয়েছো তুমি সেই মূল কথাটাকে এখানে পাশে লিখে রাখো যে অত্যাচার অত্যাচার করা হতো তার বিরুদ্ধে রুখে দাঁড়াতো বিরুদ্ধে রুখে দাঁড়ানো এইটুকু আমরা লিখে রেখেছি যে অত্যাচার করা হতো এবং তার বিরুদ্ধে রুখে দাঁড়ানো তো এই যে যে একটা সার কথা বা মূল কথা পেয়েছি আমরা সেই মূল কথাটা আমরা এখানে লিখেছি তো যখন আমি রিভিশন করছি তখন এই ভূমিকার সঙ্গে আমি মনে রাখছি কোনটা এই মূল কথাটাকে আমরা মনে রাখছি এবং যার ফলে আমরা কিন্তু সহজেই আমাদের মনে পড়ে যাবে ভূমিকা যখনই আমি লিখবো আর যখন এইটুকু মনে করব তখন আমার এই পুরো কথাটা বা পুরো বিষয়টা কিন্তু আমার মনে পড়ে যাবে আর একটা কথা মাথায় রাখবে যে যখন তুমি ভূমিকাটা পড়েছিলে তুমি যা তোমার তুমি যা ওটাকেই তোমাকে লিখতে হবে এমন কোনো কথা নেই তুমি তোমার করে মতো সুন্দর করে কথা দিয়ে গুছিয়ে তুমি এটাকে লিখতেই পারো তো তুমি এই মূল কথাটাকে বুঝে নিয়ে তারপরে তুমি তোমার মতো করে সাজিয়ে লিখবে আমরা করলাম প্রতারণা এখানে আমরা পয়েন্ট করলাম তো যখন তুমি প্রতারণাটা তো এখানে তুমি লিখে রেখেছো পাশে তো সেটাকে তুমি যখন পাশে লিখে রাখবে যখন তুমি এর সঙ্গে এর সম্পর্ক করে রেখেছ তখন তুমি কিন্তু এই পয়েন্টের মধ্যে যা লেখা আছে তুমি সহজেই এটাকে মনে করতে পারছো এবং এইভাবেই যখন তুমি রিভিশন করছো এইভাবে তোমাকে রিভিশন করতে হবে আমি পরের পয়েন্ট পড়লাম খাজনার পাশে আমি লিখে রাখলাম অতিরিক্ত অতিরিক্ত খাজনা তাহলে আমরা জানি কি যে সাঁওতাল দৌড়ে করে অতিরিক্ত খাজনা চাকরি দেওয়া হতো এবং জোর করে খাজনা আদায় করা হতো তো কি হলো আমি এইটুকু মনে রেখেছি অতিরিক্ত খাজনা খাজনার সঙ্গে আমি কি মনে রেখেছি অতিরিক্ত খাজনা অর্থাৎ আমাদের কিন্তু মাথার মধ্যে থাকছে যে অতিরিক্ত খাজনা বলতে আমি কি মনে করতে পারছি সেটাকে কিন্তু আমি এখানে গুছিয়ে লিখবো পরে লিখলাম ধর্মীয় অত্যাচার আমি এখানে লিখলাম চার এবং আমি ওর পাশে লিখে রাখলাম যে খ্রিস্টান ধর্ম নেওয়ার জন্য জুলুম বা জোর করে খ্রিস্টান ধর্ম নেওয়া খ্রিস্টান ধর্ম চাপিয়ে দেওয়া তো আমাদের মাথার মধ্যে থাকছে যে খ্রিস্টান ধর্ম চাপিয়ে দিচ্ছে তো আমরা কিন্তু খুব সহজেই মনে রাখতে পারব যে সাঁওতালদের ওপরে খ্রিস্টান ধর্মগুলোকে জোর করে চাপিয়ে দেওয়া হতো এবং ওদেরকে খ্রিস্টান ধর্ম পালন করতে বাধ্য করা হতো তো এই যে যে বিষয়টা সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলোকে আমাদেরকে মনে রাখা আমি সবটাকে অন্ধের মতো মুখস্ত করব না মুখস্থ না করে সেখান থেকে মূল কথাটাকে মনে রাখবো এবং মনে রাখার কৌশল তোমাকে এইটা এবং তারপরে তুমি ওটাকে সুন্দর করে তোমার মতো করে তুমি লিখবে লিখলাম মর্যাদা তো প্রত্যেকটা পয়েন্ট তুমি এইভাবে তুমি এখানে করে যাবে এবং যখন তুমি রিভিশন করছো তখন তুমি এইটা পড়া একবার পরে তুমি এটাকে তৈরি করে ফেলেছো। তৈরি করার পরে তুমি এটাকে আর তখন ফলো করছো না এটাকে ফলো না করে তুমি এবার বরাবর এইটাকে ফলো করছো তুমি এই প্রশ্নটা তোমার এটা পড়তে তোমাকে যত সময় লাগছিল এটা পড়তে তার তিন ভাগের এক ভাগও সময় লাগবে না তুমি একবার দেখবে এটুকু দেখবে এটুকু দেখবে তোমার কিন্তু পুরো প্রশ্নটা একবার পড়া হয়ে যাবে আর আমি তোমাকে বলবো তুমি ঠিক এইভাবেই রিভিশন করো তোমার প্রত্যেকটা তুমি তুমি রিভিশন করতে পারবে হয়তো আমাকে বলতে পারবে যে দাদা আমাদের তো বাংলা বিষয়ে অনেক সময় পয়েন্ট হয় না তুমি সেই বিষয়ে ভাবে আমরা রিভিশন করব। দেখো বাংলার ক্ষেত্রে পয়েন্ট হয়তো হয় না কিন্তু তুমি কিন্তু এটা মনে রাখবে যে প্যারা কিন্তু আমরা ওখানে অবশ্যই করি তো তুমি একটা প্যারা পড়েছো এবং সেই প্যারাতে তোমার মূল কথা কি। সেই প্যারা তোমার মূল কথা কি তুমি সেই কথাটাকে লিখে রাখো যখন তুমি লিখে রাখবে যে এক নম্বর এক নাম্বার এক নম্বর প্যারা এখানে মূল কথা এটা দু নাম্বার প্যারা মূল কথা এটা যখন তুমি লিখে রাখছো এবং তখন তুমি কিন্তু সেই মূল কথা ধরে ধরে একটা প্যারাকে কভার করতে পারছো একটা পয়েন্টকে কভার করতে পারছো তো রিভিশন তোমাকে এইভাবে করতে হবে এবং যাতে তোমার কিন্তু কম সময়ে তুমি সমস্ত প্রশ্নগুলো পড়তে পারবে এবং পরীক্ষার ঠিক দুদিন আগে একদিন আগে তুমি কিন্তু এইভাবে একবার চোখ বুলেই তোমাকে সবটা মনে পড়ে যাবে আর যখন তুমি পুনরায় এটা বড়ো প্রশ্ন রিভিশন করতে যাবে তখন তোমাকে অনেক সময় দিতে হবে অনেক সময় লাগবে তো তুমি সেটা কিন্তু করবে না মুখস্থ করার পরে তুমি এইভাবে রিভিশনটা তৈরি করে রাখবে যার ফলে তোমাকে কম সময় তুমি অনেক বেশি পড়তে পারো তো এই ছিল আজকে আমার রিভিশন করার একটা পদ্ধতি তুমি কীভাবে রিভিশন করতে পারো নিশ্চয়ই তোমার কাজে লাগবে আমি জানি না তো ওই জন্যই আমি এটা এনেছি ভিডিওটা তো তোমার ভালো লাগলে তুমি অবশ্যই আমাকে লাইক দিয়ে বোঝাবে আর অবশ্যই কমেন্ট করবে আর এরকম ভিডিও পাওয়ার জন্য তোমাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আর পাশে থাকা বেলাইকানে ক্লিক করে রাখতে হবে তো আমি যখনই কোনো ভিডিও দেবো তুমি সবার আগেই সেটাকে দেখতে পাবে তো নিশ্চয়ই প্রত্যেকের পরীক্ষা ভালো হবে এই আশা করছি